এই এফআরডি ইমেজ কম্প্রেসার এর মাধ্যমে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ইমেজকে রিসাইজ করা যায়। আপনি আপনার পছন্দ মতো রিসাইজ করতে পারবেন। মনে করেন, ধরেন আপনাকে এই ছবিটা আমি একটু দেখাই, একটা যে ছবি আছে ধরেন এই যে ছবিটা রিয়েল অরিজিনাল যে ছবিটা, ধরেন এই ছবির আমরা প্রপার্টিজ দেখি একটু। এটার দেখেন ওয়াইড হাইট আছে কত, 1600 পিক্সেল ইন্টু 1200 পিক্সেল, মানে ওয়াইড আছে 1600 পিক্সেল আর হাইট আছে 1200 পিক্সেল, তাই তো? হ্যাঁ। তো এখন মনে করেন আপনার কোনো একটা সাইটে আপনি ছবি আপলোড করতে গেছেন, আপনার সাইজ দরকার হচ্ছে 400 পিক্সেল বা 400 পিক্সেল প্রয়োজন, এই সাইজের ছবি হইলে আপনি ওই সাইটে ছবি আপলোড করতে পারবেন, এছাড়া পারতেছেন না। বা 300 পিক্সেল বা 300 পিক্সেল বা 200 পিক্সেল বা 200 পিক্সেল বা 128 কেবি, 128x128 পিক্সেল, এক এক ধরনের সাইটে এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাক পাবেন আপনি ছবি আপলোড করার সময়। সো তখন কি করবেন, তখন আপনি এই টুলসটা ইউজ করে ওই ছবিটা রিসাইজ করতে পারবেন খুব সহজেই। আর তো চলুন সেটা আমি আপনাকে দেখাই। এটা করার জন্য আপনি সিম্পলি এই যে এখান থেকে এই যে অ্যাপ আপনার ই কমার্স ওয়েবসাইটের এই বাটন লেফট সাইডের অনলাইন টুলস ম্যানেজারের লেফট সাইডের বাটন এফআরডি ইমেজ কম্প্রেসর এটার মধ্যে ক্লিক করে এখানে আসবেন। আসার পরে জাস্ট এই যে দেখেন একটা ফিল্ড আছে, দুইটা ফিল্ড আছে দেখেন, ইনপুট হাইট ইনপুট ওয়াইড। সো এই দুইটা আপনি যদি দিয়ে দেন তাহলে এই সাইজের মতোই আপনাকে বানিয়ে দেবে। কী সাইজের ছবি দরকার আপনাকে এইখানে দিতে হবে। সো ধরেন আমি চাচ্ছি যে যেই 1600x1200 পিক্সেলের ছবিটা আমরা দেখাইলাম আপনাকে, মনে করেন ওই ছবিটা এখন 400x400 পিক্সেল করবো আমরা, এটা আমাদের প্রয়োজন, মনে করেন এটা আপনার প্রয়োজন। এখন কীভাবে করবেন, আপনার তো ফার্স্টের ঘরে হাইট কতটুকু দরকার, 400x400 হইতে পারে, এরকম না 600x800 হইতে পারে, 1600 হইতে পারে, যে কোনো হইতে পারে, বাট ওইভাবে আপনি লিখবেন, ঠিক আছে, যেই রিকোয়ারমেন্টই থাকে আপনার। সো ধরেন এখন 400 দিলাম আমি, ধরেন ফার্স্ট আমার হাইট দরকার 400, সো 400 এবার এখানে দিবেন। তারপরে মনে করেন আপনার ওয়াইডও দরকার 400, সো 400 আপনি এখানে দিবেন। আচ্ছা, তো দেওয়ার পর আপনি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করছেন এটা সেট হয়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপাতত এইখানে কোনো কিন্তু অ্যালার্ট দেয় না যে এটা কি সেট হয়েছে না কি হইলো না হইলো, এটা কনফিউজ হওয়ার কিছু নাই। আপনি জাস্ট এই ঘরে দিবেন, এই ঘরে দেওয়ার পরে কনফার্মে দিলে দেখবেন চলে যাবে, বাট নো প্রবলেম, এটা সেট হয়েছে ব্যাকএন্ডে। এখন জাস্ট আপনি এই ছবিটা আপনার আপলোড করে দেবেন। সো চলেন আপনাকে আমি দেখাই। তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করলাম, করে তখন এই যে অরিজিনাল ছবিটা এটাকে দেখেন এখানেও দেখাচ্ছে 1600x1200 হোভার করার পরে কুইক মিন ইনফরমেশন। সো এটার মধ্যে আমি ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে দিলাম, দেখেন এটা অটোমেটিক কম্প্রেস হচ্ছে। এবং এই দেখেন এটার সাইজ এখন কত করে দিছে, দেখেন বড় আগের সাইজ ছিল 300 কেবি, এখন সাইজ হয়ে গেছে 18 কেবি, আগের ওয়াইড ছিল 1600 পিক্সেল, এখন ওয়াইড হয়েছে 400 পিক্সেল, আগের হাইট ছিল 1200 পিক্সেল, এখন হাইট হয়েছে 400 পিক্সেল। দেখছেন 400x400 করার কারণে এটা আরও ছোট আরও কমে গেছে, কম্প্রেস হয়ে গেছে 18 কেবি হয়ে গেছে মাত্র। এখন তখন এটার মধ্যে ক্লিক করবেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে, এবং এটা জাস্ট এখন যেইখানে 400x400 আপনার প্রয়োজন হবে এইভাবে আপনি আপলোড করতে পারবেন ওইখানে। চলেন আমি এটাকে আপনাকে একটু এইখানেও দেখাই, ডাউনলোডে যাইয়া যদি আমি দেখাই যে কোনটা করলাম 400, মেবি এইটা দেখেন, হ্যাঁ এইটা, এটার যদি প্রপার্টিসে যাই দেখেন এখানেও কিন্তু দেখাচ্ছে এটাই, দেখেন 400x400, আর এটার সাইজ দেখাচ্ছে 17.1 কেবি, 18 কেবির মত, 18 কেবি। আচ্ছা, তো আশা করি আপনি বুঝতে পারছেন এই ইমেজ কম্প্রেসরটা কী জন্য ব্যবহার করবেন, কেমনে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন। আরেকটা জিনিস একটু বলে দেই, এই টুলসটা আপনার ই কমার্স ওয়েবসাইট ম্যানেজ করতে গিয়ে কোথায় লাগবে। ধরেন আপনি ক্যাটাগরির থাম্বনেল পিকচার আপলোড করবেন, বিভিন্ন জায়গার থেকে কালেক্ট করবেন ছবিগুলো, সো এইরকম ওইখানে কিন্তু ক্যাটাগরির ছবি আপলোড করতে গেলে দেখবেন আপনার 400x400 পিক্সেল ছবি আপলোড করতে পারবে এবং 50 কেবির নিচে করতে পারবে। সো এই কাজগুলো তখন আপনি এই টুলসটার মধ্যে কুইকলি করে ফেলতে পারবেন। ওইটা যদি আপনি অন্য কোনো ফটোশপ বা অন্য কোনো ক্যানভা বা যাই দিয়েই করেন, এত ফাস্ট কখনোই সম্ভব না, ঠিক আছে। জাস্ট এখানে এসে 400x400 একবার লিখবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই যে 400x400 কিন্তু আপনাকে বারবার লিখতে হবে না, এই যে 400x400 লেখছেন না, এখন আপনার যত এই সাইজের ছবি আপলোড করা দরকার সব করবেন কোনো সময়। তখন আরেকটা করে দেখাই তাহলে বুঝবেন। তো ধরেন আমি এই ছবিটাকেও এখন আপলোড করলাম, দেখেন এটাও কিন্তু 400x400 400x400 হয়ে গেছে, এটা মাত্র 12 কেবি হয়ে গেছে, আগে 250 কেবি ছিল, বুঝতে পারছেন। সো মানে একবার আপনার ওয়াইড হাইটটা সেট করার পর ব্রাউজার ক্লোজ করার আগ পর্যন্ত আপনি যতবার যত ছবি পারবেন ওই কম্প্রেস করবেন ওই সাইজে কিন্তু হবে, এটা খেয়াল রাখেন। আবার যদি এটা রিসেট করতে চান তাহলে নতুন কোনো সাইজ এখানে লিখবেন। আবার এখন ধরেন 400x400 আপনার 10টা ছবি কম্প্রেস করার প্রয়োজন ছিল, আপনি করে ফেলছেন, এখন আপনি এইখানে এখন ধরেন আপনার এরকম ছবি দরকার 300x300 ছবি সাইজ করার দরকার, বা 1200x300 ছবি সাইজ করা দরকার। সো এখানে আবার নতুন করে ইনফরমেশন দিয়ে নেবেন, 1200x300 দিয়ে আবার কনফার্ম দিয়ে নেবেন, তাহলে আবার এটা সেট হয়ে যাবে, অথবা যখন আপনি ব্রাউজার ক্লোজ করবেন তখন সব ডিফল্টভাবে সেট মানে আবার রিসেট হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন। আর এটা আপনার ক্যাটাগরি থাম্বনেল ব্যানার থাম্বনেল কম্প্রেস করার জন্য এই জিনিসটা আপনার লাগবে।
তারপরে হোম পেজের অনেক সময় যে স্লাইডারগুলো অ্যাড করেন ওইটা কম্প্রেস করার জন্য, রিসাইজ করার জন্য এই টুলসগুলো, মানে আপনার আবার প্রোডাক্টের ছবি রিসাইজ করার জন্য এই সব টুলসগুলো আপনি ইউজ করতে পারেন। যদিও প্রোডাক্ট আপলোডের সময় এই টুলসটা অটোমেটিক ওইটার মধ্যে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, যখনই আপনি প্রোডাক্ট আপলোড করেন অটোমেটিক এই কাজগুলো করে নেয়, বুঝতে পারছেন? অটোমেটিক রিসাইজ করে নেয়, সাইজ করে নেয়, ওয়াইড হাইট কমে নেয়, কম্প্রেস করে আপনার ছবি অটোমেটিক আপলোড করে দেয়। সো প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে আপনার এটা লাগবে না, যেহেতু প্রোডাক্ট আপনি সবচেয়ে বেশি আপলোড করবেন, এই জন্য এই অটোমেটিক টুলটা আপনার প্রোডাক্ট আপলোডের সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, যাতে আপনি খুব ফাস্ট প্রোডাক্টগুলো আপলোড করে ফেলতে পারেন, যেন এখানে আইসা একবার কম্প্রেস করতে হয়, আবার যে আপলোড করতে হয় এই কাজগুলো করতে না হয়। আর ওই ক্যাটাগরি ব্যানারগুলো তো জাস্ট অল্প কিছু করবেন, এই জন্য এই টুলসটা ওইখানে অ্যাড করা হয় না এখনও, বাট চেষ্টা করবো ফিউচারে ওইগুলোর মধ্যে অটোমেটিক অ্যাড করে দিতে, জাস্ট যাতে আপনাকে এই টুলসটা আর এইখানে ডাবল কাজ করতে না হয়। এটা তো অনেক সহজ করে দেয়, বাট এটাও যেন করতে না হয়, আরও ফাস্ট হয়ে যাবে আপনার কাজগুলো। মানে আপনি যখনই যেখানে ছবি আপলোড করবেন আপনার ই কমার্স ওয়েবসাইট, অটোমেটিক এই টুলসটা কম্প্রেস করে দেবে, ঠিক আছে? অটোমেটিক করে আপনার ওয়েবসাইট আপলোড করে দেবে। আচ্ছা যাই হোক, ওই জিনিসগুলো আমি পরে দেখাবো আপনাকে। করি এখন আপনি এই এফআরডি ইমেজ কম্প্রেসর টুলটা ইউজ করতে পারবেন এবং এর মাধ্যমে অনেক বেনিফিটেড হবেন এবং আপনার অনেক সময় বাঁচবে।